আসাবে কাহাফের কুকুরের কাহিনী আপনাদেরকে শোনাইতেছিলাম আসাবে কাহাফের কুকুর আপনারা জানেন দীর্ঘ সময় আপনার এই কাহিনী শুনেছেন আসাবে কাহাফের কুকুরের কাহিনী এবার কুকুরের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শোনাবো কুকুর শুনলেই সে শুধু খারাপ আর খারাপ খারাপ আর খারাপ এরকম না কিছু বৈশিষ্ট্য তার মধ্যে এমন আছে যে বৈশিষ্ট্যগুলো আপনার আমার মধ্যে যদি চলে আসে আল্লাহর ওলি হয়ে যাব। ওলি হয়ে যাব ওলি হয়ে যাব সুবাহান আল্লাহ ভাইরা আমার কুকুর মালিকের খুব ভক্ত হয় খুব মালিক প্রেমিক হয় সারাদিন মালিক তাকে দু চার খাবার দেয় আর নাই দেয় মালিকের পিছে পিছে সে ঘোরাঘুরি করে মালিকের ঘর সে পাহারা দেয় মালিকের সামান সে পাহারা দেয় মালিকের নিরাপত্তা দেয় রাত জেগে জেগে রাত জেগে জেগে সে তার মালিকের বাড়ির পাহারাদারির কাজ করতে থাকে আপনারা গভীর রজনীতে ঘুম থেকে উঠলে দেখবেন গভীর রজনীতে ঘুম থেকে উঠলে দেখবেন অনেক সময় কুকুররা ডাকে গভীর রজনীতে আসমানের দিকে চাইয়া চাইয়া এই কুকুরগুলি মাও করে ডাকতে থাকে আর চোখ থেকে পানিগুলো ঝরতে থাকি আমি অনেক সময় রাত দেড়টা বাজে দুইটা বাজে আড়াইটা তিনটা বাজে বাসায় যখন ফিরিওয়াজ মাহফিল থেকে বয়ান করে গভীর রাতে রাতের শেষ প্রহরে যখন বাড়ির গেট দিয়ে ঢুকি একটা কুকুর আমার ঘরের গেটে সব সময় বসে থাকে সব সময় কুকুরটা বসে থাকে আমি কিতাবের মধ্যে পড়েছি গভীর রাতে কুকুর আসমানের দিকে চাইয়া চাইয়া অনেক সময় কান্না করে আর সেই কুকুরকে আমি নিজের চোখে দেখেছি আমার ঘরের গেইটে দাঁড়িয়ে আমার ঘরের গেইটে বসে একদিন সে কান্না করছে আসমানের দিকে চাইয়া চাইয়া। আমার চোখের সামনে গেল কিতাবের সেই কাহিনী কুকুর কেন আসমানের দিকে চাইয়া গভীর রজনীতে চোখের পানি ছাড়ছে আল্লাহ নবিয়া খাদিসে বলছেন এমন জিনিস সেই কুকুরের চোখের সামনে ভাসে যা তোমাদের সামনে ভাসে না তোমাদের সামনে ভাসে না খারাপ জিন খারাপ শৈতান ইপলিস খান্নাস এগুলো কুকুরের নজরের সামনে ভাসে আমার মনে পড়ে গেলে এই কুকুর গেটে বসে কান্না করতেছে মনে হয় কোনো খারাপ জিন বুথ ইত্যাদি তার চোখের সামনে ভাসতেছে মালিকের গেটে বসে আহা আরে দুমুটু খাবারও তো তাকে আমি ঠিক মতে দিতে পারি না অবশ্যই ঘরের অন্যান্য সদস্যরা দেয় সারাদিন তো বাড়িতেও থাকি না অপেক্ষায় থাকে কখন আসা হবে কখন আসবে এক কুকুরের মালিকের কাহিনী কুকুর খুব তাকে মহাব্বত করে মালিকও মহাব্বত করে তো মালিক এক অনুষ্ঠানে যাবে কুকুর কুকুর সাথে সাথে এই থাম না না মানে তাকে জোর করে ঘরের ভিতর ঢুকিয়ে তালা মারি বদ্ধ করলো ঘরে ছিল এক বুবা মেয়ে কাচের মেয়ে খাবার দাবার তৈরি করে বুয়া কাচের বুয়া যখন রেখে গেল উপর থেকে একটা বিষাক্ত সাপ খাবারের মধ্যে মুখ লাগিয়েছে মালিক অনুষ্ঠান থেকে আসার পর খাবার নামাইল খাবে বুবামে পারতেছে না তার অঙ্গভঙ্গি দিয়ে আর এই কুকুর সেও ঘরের ভেতরে খুব চেঁচামেচি লাফালাফি করতেছে মালিককে বোঝানোর জন্য মালিক বুঝে না মালিক ভাবতেছি মনে হয় আজকে তাকে আমি সাথে নিলাম না এই জন্য খুব রাগ খুব রাগ মালিক আরও তাকে খুব ডাট ধমক দিয়েছে চট দিয়েছে কুকুর রেগেই আসে থামে না মালিক খাবারগুলোর সামনে নিল খেয়ে ফেলবে ঠিক এ অবস্থায় কুকুর তার জীবনের সব শক্তি ঢেলে দিয়ে ওই শিকল থেকে চুটে গিয়ে খাবারের মধ্যে মুখ সবগুলো খাবার খেয়ে ফেলল মালিক তো আরো বেশি গিপ্ত হয়ে গেল এবার কুকুরকে ইচ্ছে মতো পিটাইতে লাগলো কিছুক্ষণ পর মালিক লক্ষ্য করে দেখল এই কুকুর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে একটা পর্যায়ে সেই কুকুর মারাই গেছে এবার মালিক চোখের পানি ছাড়ে আর কান্না করে আর ওই বুবা মেয়েটিকে জিজ্ঞেস করতে লাগলো আমাকে বলতো দেখি কি হয়েছে বুবা মেয়ে তখন চোখের পানি টপ টপ করে ছেড়ে তারা হাতের ভঙ্গি দিয়ে হাতের ভঙ্গি দিয়ে বুঝাইতে লাগলো একটা সাপ উড়ে এসেছে এখানে মুখ লাগিয়েছে আপনি খাবার খেলে মারা যাবেন তাই কুকুর খেয়ে নিজের যান উৎসর্গ দিয়ে আপনাকে রক্ষা করেছে আরে কুকুরের অভ্যাসও তো আমাদের নাই আমার এই গেটের পাশে বসা কুকুরটা কান্না করতেছে চোখের পানি ছেড়েছে যখন এই ঢুকি বাসায় নক করি আওয়াজ করি আসলাম সেও জুড়ে জুড়ে আওয়াজ করে জুড়ে জুড়ে আওয়াজ করে আবার বাসার লোকজন দরজা খোলার পর যখন ঢুকে যায় আর কোনো সারা শব্দ করে না কুকুরের এত অনুভূতি মালিক প্রেম আল্লাহ তালা আমার আপনার দিলে মালিক প্রেম আল্লাহ প্রেম খালেক প্রেম মালেক প্রেম প্রেম আপনার আমার অন্তরে সৃষ্টি করে দেন ওমা আলী বালাক আলাইকুম রহমতুল্লা